নবগ্রাম দ্বীপের কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে সকলকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আপনার ব্যাংক আপনার পরিবারের পাশে। ইডির পর সিবিআই টিম হানা দিল কানাইপুরের শাস্তিনগরে। বৃহস্পতিবার সকালে শাস্তিনগর এলাকায় অমিত সিং ও নীরজ সিং এর বাড়িতে সিবিআই এর একটি টিম তল্লাশি চালায় ও জিজ্ঞাসাবাদ করে বাড়ির লোকজনকে। বিশেষ সূত্রে জানা গেছে কয়লা পাচার কাণ্ডে যুক্ত থাকার কারণেই এই সিবিআই হানা। জানা গেছে এক মাস আগেই অমিত সিং এর বাড়িতে ইডি হানা দেয়। তখন বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করে নিয়ে যায় ইডি। এরপরই আজ সিবিআই হানা। জানা গেছে নীরজ সিং ও অমিত সিং নামে এই দুই ভাইয়ের বড়বাজারে শাড়ির ব্যবসা। সিবিআই এর পাঁচ সদস্য ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা তল্লাশি চালালেও দুই ভাইকে পাওয়া যায়নি বলেই খবর। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব জানান, কানাইপুরে 50,000-এরও বেশি লোকের বাস, তাই কে কোথায় কিভাবে জড়িয়ে আছে তা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তবে শুনেছি ওরা বড়বাজারে কাপড়ের ব্যবসা করত। ইডির শাস্তিনগরে এক বাসিন্দা যিনি আছেন, হয়তো কলকাতায় কোথায় ব্যবসায় করতেন। আমাদের কাছে যেটা খবর ছিল যে কাপড়ের ব্যবসায়ের সঙ্গে তারা যুক্ত ছিলেন, কিন্তু আজকে আমরা সংবাদ মাধ্যমে বলুন বা প্রশাসনিকভাবে পুলিশের মাধ্যমে বলুন জানতে পারলাম যে সিবিআইয়ের ওখানে ছাপা পড়েছে। পরবর্তীকালে জানা যায় যে ওরা হয়তো কয়লা প্রচারের সঙ্গে যুক্ত আছে, বা আমাদের কাছে ওদের যে মনোভাব, ওদের চালচলন, থাকার যেটা আচরণ আছে, এটা দেখে আমরা কখনো এটা আঁচ করতে পারিনি যে এইরকম কাজের সঙ্গে তারা যুক্ত থাকতে পারে। আমরা যেটা কেন ওরা কোনো লোক সঙ্গেই মিশতো না আর খুব সাধারণভাবে থাকতো। এবারে এর আগে ইনকাম ট্যাক্স আর ইডির একটা রেড হয়েছিল, তো আমরা তাই জানতাম যে কাপড়ের বিজনেস ছিল বলে এটা হয়েছিল। আর দেখেন কানাইপুর গ্রাম পঞ্চায়েত তো 45,000-এর চেয়ে বেশি ভোটার আছে, 56,000-57,000 মতন এখানেকার মানুষ আছে। সব মানুষ কে কোথায় কী করে না করে এইটা জেনে রাখাটা এটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়, না পুলিশের কাছে না পঞ্চায়েতের কাছে। সৃজন, খবর বাংলা নিউজ।